উদ্দেশ্য হল কি, আমি এইখিনি মাটি এই অর্থাৎ চতুর্থ খণ্ডর বালাবাড়ী নামৰ ঠাইখিনিত আজি ধরক 50 বছর আগৰ পৰাই আমি শ্মশান হিসাবে শ্মশান হিসাবে ব্যবহার করে আছো। আর সেই মাটিখিনিত এই বাহিরৰ পৰা ধরক বহিরাগত মানুহে আজি দখল দি আছে, অলপ অলপকে মানে শ্মশানৰ মাটিখিনি বেদখল করে আছে। যে এই মাটিখিনি কোনে বেছে, কোনে ঘর বান্ধে, রাতিতে আহি বান্ধি থৈ যায়, আমি রাইজে নেজানো। তারপর এই মাটিখিনি যাতে প্রশাসনে আমাক সুবিচার করে দিয়ে, কার মাটি গোটেখিনি যাতে মীমাংসা করে দিয়ে, তার কারণে আমি রাইজে এই ঠাইত উপস্থিত হয়েছি। মালিকর নাম তো নেজানো আমি, নিশা নিশা আহি পেলায় কাম করে। আমি এতিয়া প্রশাসনের পর সুবিচার বা চক্র বিষয়ের পর আমি সুবিচার বিচারো। আর শ্মশানৰ মাটিখিনি যাতে আপোনালোকে পাই পাম, আমি যাতে মুকলাই দিয়ে, তার কারণে আমি রাইজে মানে সমবেত হওয়া। আমার উত্তর শালমারা গ্রামর মানে এইটু শ্মশানৰ মাটি, তাত আমি আজি 50-60 বছর পারে আমি শ্মশান বলে রাইজে ধরে লওয়া হয়েছে। এই ধরে লওয়ার সত্ত্বেও মানে কি আমার তিনিখান পাড়ায় ধরক ইয়াতে সৎকার করে, মাছপাড়া, খনকুচা আদি উজানপাড়া, এইয়াতে মানে আমি 25 বিঘা মাটি শ্মশানৰ সৎকার করার নামত রাইজে রখা হয়েছে। আর এই মাটিখিনি রাইজে রাখার ফলত আমার ধরিয়াল অন্য আগতেও বেলেগে দখল দিছিল, তেওঁকো আমি উচ্ছেদ করা হয়েছে। আর আজি যিখিনি মানুহে আহি ইয়াত হাঙার চাঙার বা দখল দিছে, সেই মানুহখিনিক আলাই আহি আমি তেওঁলোকৰ কি ডকুমেন্টস আছে দেখাই মিলাই রাইজর শ্মশানবাসী কমিটির লগত যোগাযোগ করিলে নিতেই আমি ভাল পাম। আর এনেকে আহি আজি তাই দখল দিব, কালি মই দিম, হেনেকে তো নহয়, কারণ যেহেতু রাজহুয়া অনুষ্ঠান, কারণ কিয় মানুহ মরিলে সৎকার করা প্রতিটা পরিয়ালরে প্রয়োজন আছে। আর এই প্রয়োজন অনুযায়ী আমি যদি আজি এইখিনি বস্তু হেরুয়াং, কালি এইখিনি বস্তু হেরুয়াং, তাহলে আমার থাকিব কি? আজি আমি মানুষ মরিলে কত সৎকার করিম? এই জায়গাটার কথা আমি চিন্তা করিব লাগিব, বা অনাগত দিনবরত আমার উঠি আহা পরম্পরা প্রজন্মর সকলের কথাও আমি ভাবিব লাগিব, বা লগতে আমি সকলে মিলিজুলি চলিব লাগিব, যাতে যোন মানুহে এনেকুয়া কাম করিছে তাই অনাগত দিনত ভবিষ্যৎ এনেকুয়া কাম যাতে নকরে, তার কারণে আমি রাইজর তরফের পর অনুরোধ করিছং, শ্মশানবাসী কমিটির তরফের পর তেওঁক অনুরোধ করিছং এইবিল যাতে নকরিব। হয় আমি সরকারের ওসরত আবেদন দেওয়া হয়েছিল, মাজতো এই শ্মশানৰ মাটির বিষয়ে কাজিয়া হয়েছিল রাইজ আর ব্যক্তিগত মানুষের মাজত, তাতে আমি ইজাহার দাখিল করা হয়েছিল, তাতে আমাক সার্কেলত মাতিছিল, SDO অফিসত মাতিছিল, আমার সমন আছে, এই সমন অনুযায়ী আমি আজিও তার কোনো সুমীমাংসা হওয়া নাইকা, নহার কারণে যে আরো তাতে এনেকা পর্যায়ে কিয় আহিল, তাত তো এটা আদিমরে এটাকে চলিয়ে আছে বা কাজিয়া হয়েই আছে, তাত আর নতুনকে গাজিবলগা কোনো নাহে বা হবলগা নাছিল, তথাপি আমি দেখিছো হয়েছে, কিন্তু যাতে ভবিষ্যতে অনাগত দিনবরত এইবিলাক নহয় তার কারণে আমি অনুরোধ করি। নটসাল মারা চতুর্থ খণ্ডর মানে এখিনি মাটি আমি সরুর পর দেখিছো, এখানে শ্মশানরে মাটি, ইয়াতে ধরুন মরা এইবিলাক সৎকার করে, দখল দিছে, দখল দিছে কোনে সেইটো আমি নাজানো, দখল হৈছে, আমাক ধর মাটিখিনি লাগে আর শ্মশানৰ কাৰণে মাটিখিনি লাগে, উচিত তদন্ত বিচাৰে আৰু, যাতে আমাৰখিনি তদন্তখিনি দে আৰু। এখন গাড়ির প্রয়োজন, চারিচুকীয়া বাহন এখন লওয়ার নিশ্চয়কৈ মন, যদি আপনার বাজেট কম তেন্তে আপনার কাষত আছে অন্য এক অপশন, আপনার কাষত আছে ব্যবহৃত কারর ডিলার। মোটরস
য'ত থাকিব উন্নত মানৰ লগতে আপুনি মনে বিচৰা গাড়ীখন, য'ত থাকিব চেল পাৰ্চেছ ৰিফাইনেন্স এক্সেঞ্জ ইঞ্চুৰেঞ্চকে আদি কৰি সকলোখিনি সুবিধা। গতিকে দেৰি কিহৰ, আজিয়ে ভিজিট কৰক ইউডি মটৰছত। ঠিকনা বৰবাৰী ভি আই পি ৰোড 6 মাইল গুৱাহাটী, পিনক'ড 7810036, যোগাযোগ নম্বৰ 9854128338 অথবা 8638116781 অথবা 7002713594।